দেশের কয়েকটি জেলায় তীব্র গরমে সাধারণ মানুষ আছে ভোগান্তিতে। রাজশাহীতে আবারও তীব্র দাবদাহ শুরু হয়েছে। আজ সকাল 11টায় তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস। বেলা যত বাড়ছে তাপমাত্রা ততই বাড়ছে। দাবদাহের ফলে রাজশাহীর জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। অফিস, আদালত বা ব্যবসা প্রতিষ্ঠান সহ কর্মক্ষেত্রের কোথাও স্বস্তি নেই। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে পথে ঘাটে কাজ করা শ্রমজীবী মানুষদের। প্রচন্ড গরম, আমরা কোনোভাবে টিকতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে মানুষের। রাস্তাঘাটে চলাচলে সমস্যা হচ্ছে, বাজার ঘাট করতে যেতে সমস্যা হচ্ছে,